হ্যালো ভিওয়ার্স অ্যান্ড্রয়েড টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি আপনাদের সাথে আছি আহসান হাবিব তো আজকে দেখাচ্ছি কীভাবে একটা সুন্দর ক্যালেন্ডার করতে পারবেন নতুন বছরের জন্য দু হাজার সাল এই নতুন বছরে আপনার নিজের ছবি দিয়ে সুন্দর করে ক্যালেন্ডার করতে পারবেন সুন্দর সুন্দর ফটো ফ্রেম আছে সে তার ভিতরে আপনি ছবিটা ইনপুট করে আপনি অবশ্যই সুন্দরভাবে নিজের ছবি দিয়ে ক্যালেন্ডার করতে পারবেন এবং সেটা প্রিন্টে প্রিন্ট আউট করতে পারবেন এবং আপনার আপনার সেটা আপনার ইয়ে থেকে ওয়াশ করতে পারবেন ল্যাব থেকে ওয়াশ করতে পারবেন সেক্ষেত্রে আপনার স্টোরে লিখতে হবে দু হাজার ক্যালেন্ডার ফটো ফ্রেম এটা লিখলেই আপনি এই অ্যাপসটা দেখতে পাবেন তারপর এটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে দেখেন আমি ইনস্টল করছি এটা রেটিং অনেক ভালো ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ রেটিং আছে এটা ডাউনলোড হয়েছে ফাইভ থাউজেন্ড এবং অ্যাপটার সাইজ নাইন পয়েন্ট জিরো সেভেন এম বি মাত্র এই অ্যাপসটা যদি আপনি ইনস্টল দেন ইনস্টল দেওয়ার পর ঠিক এই ফ্রেমগুলো আপনি পাবেন এই যে এই ফ্রেমের ভিতরে আপনি ছবিগুলো ইনপুট করে এটা সুন্দরভাবে একটা ক্যালেন্ডার তৈরি করতে পারবেন যদি ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার পরে এটা ওপেন করবেন আমি ওপেন করছি ওপেন করার পরে দেখেন এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন দু হাজার আঠারো ক্যালেন্ডার ফটো তো এখানে আপনার জাস্ট এখানে ক্যালেন্ডারের অনেকগুলো অপশন আছে ফ্রেম আছে এগুলো আমরা দেখতে হলে অবশ্যই স্টার্ট বাটনে ক্লিক করব স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন চারটা অপশন আছে ক্যামেরা গ্যালারি এবং রেড অ্যাপ তো আমি নিচে দুইটা দরকার নাই উপরের দুইটা দিয়ে আমাদের কাজ যদি ক্যামেরা থেকে আপনি সরাসরি লাইভ ছবি তুলে এখানে অ্যাড করতে চান ক্যামেরা থেকে ছবি ছবি তুলে এখানে অ্যাড করতে পারবেন আমি ক্যামেরা দিয়ে না দিয়ে জাস্ট গ্যালারি থেকে আমি ওপেন করে দেখ কোনো অ্যাড আসলে স্কিপ করে দিবেন এখানে আপনার ফ্রেম ফটো নেওয়ার জন্য আপনার মিডিয়া অ্যাক্সেস আছে অ্যাক্সেস দিলে আপনি অ্যালাউ দিবেন অ্যালাউ দিতে হবে অ্যালাউ দেওয়ার পরে এখান থেকে আপনি গ্যালারি থেকে আপনি ফটো ওপেন করবেন আমি এখান থেকে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করছি জাস্ট এই ফটোটা সিলেক্ট করলাম এরপর এই ফটোটা আমি যদি এইভাবে বড় করি তা আমি ফটোটা এইভাবে রাখতে পারি জাস্টে আপনি আপনার আপনার ফ্রেম অনুযায়ী আপনি সেইভাবে ফটো সিলেক্ট করবেন এই ফটোটা জাস্ট এই ফটোটা সিলেক্ট সিলেকশন ঠিকভাবে হয়নি তো ফটো এমন একটা ফটো দিতে হবে যেটা আপনার ঠিক এর ভিতরে আসবে এবং এই ব্লকটা এখানে পুরোপুরি কভার করবে আপনি এইভাবে দিতে পারেন জাস্ট এইভাবে ফটোর এখানে দেখেন অনেকগুলো ফ্রেম আছে অনেক রকম এবং এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টোটাল বছরের ফ্রেম আছে এই ফ্রেমগুলো আপনি একটা করে অ্যাপ্লাই করে করে এইভাবে সেভ করতে পারেন এখানে যদি আপনি টেক্সট দিতে চান নিজের টেক্সট বাটন আছে তারপরে এখানে যদি ওকে থাকে তারপরে টি চেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন উপরের দিকে একটা ডাউনলোড একটা বাটন আছে এইটাতে ডাউনলোড বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে হ্যালো কে বলছেন আর এখান থেকে সরাসরি শেয়ারও করতে পারবেন এবং সেভাবে আপনার এসডি কাটে এবং শেয়ার করতে পারবেন এখানে সরাসরি ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতে পারবেন তো অ্যাপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ